কি রোদ্দুর, বাপে বাপ! এই দেখো বন্ধুরা, দুটো পার্স ব্রেকফাস্টে আজকে সেরকম কিচ্ছু বানাইনি, এই যে ছাতু শরবত বানিয়ে নিচ্ছি। কালকে যে ঝুড়িগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখাই, বর্মাশাইকে দিয়েছি নাল্লির পিস, অলরেডি খেয়ে নিয়েছো, ভিডিও করবো কি তার আগে দেখো খাওয়া হয়ে যাচ্ছে। ঠিক 10:30 বাজছে আর আমরা ফ্ল্যাটের রাস্তায় ঢুকে পড়েছি, এবারে হচ্ছে আমরা গিয়ে শুয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? বর্মাশাই বাজার নিয়ে চলে এসেছে, দুটো প্যাকেট করে নিয়ে বাজারে যাই। ফার্স্টেই যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মাটন, তারপর এখানে পেঁয়াজ রসুন শসা, তারপর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, পনির রয়েছে, কাজু বাদাম রয়েছে। একেবারে মাংসটা ধোবো, ব্যাগ দুটোকে ধুয়ে রাখবো, কারণ দুটো পাত্রে মানে দুটো ব্যাগে আনলে না অনেকটা সুবিধা হয়। তোমরাই বলেছিলে কি আমিষ নিরামিষ এক ব্যাগে না আনতে, তো সেই কারণে এবার থেকে আমি ঠিক করেছি দুটো ব্যাগ করেই নিয়ে আসা হবে। বৃষ্টিটা একটু কমেছে, চলো আজকে স্পেশাল স্পেশাল রান্না বান্না হতে চলেছি, মাংসটা যাই ধুয়ে আনি। আমারও যেরকম ঠান্ডা লেগেছে তোমাদের দাদাভাইয়েরও সেরকম ঠান্ডা লেগেছে। ব্রেকফাস্টে আজকে সেরকম কিচ্ছু বানাইনি, এই যে ছাতু শরবত বানিয়ে নিচ্ছি, তাও মানে পেঁয়াজ লঙ্কা কিচ্ছু না, শুধু একটু ছাতু, বিট নুন আর পাতি লেবুর রস। পরপর মানে গরমে যাওয়া, তারপর আবার ফ্রিজের জল খাওয়া, সারাক্ষণ এসির মধ্যে থাকা, আইসক্রিম খাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু হয়েছে। আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না এখন, বৃষ্টির সাথে সাথে আবার যে একটু ভ্যাপসা গরম, এই হচ্ছে আজকে গরমের ব্রেকফাস্ট। দেখো এটা মুখের স্বাদ চেঞ্জ করবে, আর এরপরে ওষুধ খেয়ে নেবে, একদম ঠিক হয়ে যাবে। আজ অনেক রকম রান্না বান্না করতে হবে, তাই তাড়াতাড়ি কিন্তু হেসেলে ঢুকে পড়েছি। ফার্স্টে তো পনিরটা বানাবো, আর এই ঝাড়ুটা কেনার পর থেকে না ঝাড় দেওয়াটা অনেক বেশি সুবিধা হয়ে গিয়েছে। আজকে আর জামা কাপড় কাচাকুচির কোনো ঝামেলা নেই, যতই রোদ্দুর উঠুক। বেলা কিন্তু এখন প্রায় 12টা বাজতে যায়, অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমি চিচিঙ্গে আলু পোস্ত বানাচ্ছি, আর পনিরটাও কিন্তু বানানো হয়ে গিয়েছে। আজকে গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি পনিরটা, অন্য একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। শেষে আবার একটুখানি ঘি গরম মশলা দিয়ে দিলাম, এটাতে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয়। রান্না করতে করতে ডেলিভারি দাদার কল এলো, দুটো পার্সেল রয়েছে। কি রোদ্দুর, বাপে বাপ! এই দেখো বন্ধুরা, দুটো পার্সেল নাইকা থেকে, মানে অর্ডার করেছিলাম পার্সেল দুটো, অনেক কালকে অর্ডার করেছিলাম না, কালকে কালকে হ্যাঁ কাল সকাল থেকে অর্ডার করেছিলাম, আজকে রিসিভ হয়ে গিয়েছে। তো কি অর্ডার করেছিলাম দুটো জিনিস, চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে কোনটা খুলবো বলো? এটা আমারটা খুলো। তোমারটা? তোমারটা হচ্ছে ছোট বক্স, চলো এটাকে আনবক্সিং করা যাক। এই যে পুরোই ছিঁড়ে ফেললাম আমি, এই হচ্ছে বড়ের জিনিস। এটা হলো নিভিয়া মেন অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, একদম বড়ই নিয়ে নেওয়া হয়েছে, এটা কত এমএল আছে খেয়ে দেখি যাই হোক। আর এটার দাম পড়েছে বোধহয় ওরকম, কত দাম ছিল এটা, 150 ml রয়েছে, আর এটার দাম ছিল 399 টাকা, কিন্তু 324 টাকা না কত টাকা এটা পড়েছে। এবং এইটার সাথেও একটা ফ্রি গিফট পেয়ে গিয়েছে, সেটা হচ্ছে নিভিয়ারই অ্যালো হাইড্রেশন বডি লোশন, লেখাই রয়েছে দেখো নট ফর সেল, একটা পুচকু মার্কা বডি লোশন পেয়ে গিয়েছে। এই যা গরম, যদিও বডি লোশন কাজে লাগে না, তবু একটা ফ্রি গিফট কে ছাড়ে বলো। তো এই হচ্ছে প্রবীণের, আর আমার জন্য যেটা অর্ডার করেছিলাম, এখন হচ্ছে নাইকা ওই হট পিঙ্ক সেল চলছে, সেজন্য অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি। এটা কোন দিক দিয়ে খুলবো বলো? গ্যাস খুলে ফেলেছি, ফার্স্টেই তো বিল রয়েছে, অ্যান্ড এইটাই হচ্ছে প্রোডাক্ট, এর সাথে কোনো ফ্রি গিফট টিফট নেই। যে জিনিসটা আমার খুব দরকার ছিল সেটা হচ্ছে একটা মাস্কারা, তো এটা হচ্ছে, এ বাবা এরকম খোলা কেন? তো যাই হোক, এটা হচ্ছে মেবলিনের কলোসাল একটা মাস্কারা, তো এটাকে খোলাই যতক্ষণ, তাই আমাকে আর নতুন করে ছিটতে হলো না। এই হচ্ছে জিনিসটা, আর এটার দাম নিয়েছিল 449 টাকা দাম রয়েছে, কিন্তু এটা ডিসকাউন্টে আমি ওরকম 300 কত টাকা না 299 টাকাতে পেয়ে গিয়েছি। সেই হচ্ছে মাস্কারা, একটু চোখে পরেও নেই। তোমরা কারা কারা এই মাস্কারাটা ইউজ করো অবশ্যই জানিও, এটা একদম রিজনেবল মানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ভালো মাস্কারা সবাইকে দেখি ইউজ করতে। এটা তো আমি আজকে মানে এবার ফার্স্ট টাইম ইউজ করবো। তো এই ছিল আমাদের নাইকা থেকে দুজনের জন্য শপিং। বাসন্তী পোলাও কিন্তু আমি ফুড কালার ছাড়াই বানাই, হলুদ দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঘি দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, খুব ভালো করে চালের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কাজু কিশমিশটাকে আগে একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নেবো, আজকে পুরো ঘি দিয়েই বানাচ্ছি। আর এদিকে মাটনটাকে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, আলু তো আগেই ভাজা রয়েছে, আমি মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে একদম পুরো চর্বিওয়ালা পিসগুলো রয়েছে মাংসের।
পারে। মশলা কষানো হয়ে গিয়েছে, মাংসটা দিয়ে দিলাম আর বেসনের অবস্থাটা এখন পুরোপুরি মেজটা খুব ভালো করে কষাতে হবে। কষানোর পর আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। নতুন করে মাংসের রেসিপি আর কি শেয়ার করবো, তোমরা তো জানো একদম সাধারণ বাঙালি বাড়ির মাংসের ঝোল যেরকম হয় আলু দিয়ে, তো সেভাবে কিন্তু রান্নাটা হবে। মাপ করে জল দিয়ে দিয়েছি 4 কাপ চালের জন্য, ঠিক তার দ্বিগুণ পরিমাণ 8 কাপ জল। এবারে লবণটা দিয়ে আমি ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হতে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। তারপর কিন্তু আমি এতে চিনিটা দেবো, কারণ চিনিটা আগে দিয়ে দিলে কি হবে চালটা সেইভাবে সিদ্ধ হবে। তোমরা যারা আমার ফেসবুক পেজ দিয়াস লাইফ স্টাইল এখনও ফলো করোনি, ঝটপট করে ফলো করে নিও। ওখানে কিন্তু আমি ছোট ছোট করে রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পোলাও মাংস তোমাদের কাদের কাদের খুব পছন্দের ঝটপট করে কমেন্ট করো তো। কালকে যে ঝুড়িগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখাই, এই যে মানে মা কিনে দিয়েছে, এগুলোকে আগে ঢাকা দিয়ে তাই ইউজ করবো আজকে থেকেই। দুটো হচ্ছে ফুড কভার, তিনটেই ফুড কভার, একটা ইয়ারবাড, একটা কাঁচি, আর এই দুটো তো কতদিন কিনেছিলাম আমি রাস্তা থেকে। তো আমাদের ওই খাবার ঢাকা দেওয়ার একদম নতুন, মানে ওই ছুরিগুলোকে সব বাদই দিয়ে দিয়েছি, দেখতে কেমন একটা বাজে লাগে না। আর বিশেষ করে যখন ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও নিশ্চয়ই দেখতে খারাপ লাগে, তাই চেঞ্জ করে নিলাম পুরো জিনিসটা। চানধান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম। বরমশের ওইদিকে খুব খিদে পেয়ে গিয়েছে, মানে চান হয়ে গেলে ওর খিদে তো তাড়াতাড়ি পেয়ে যাবেই। চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। নতুন ফুড কভারগুলো দিয়ে আমি খাবারগুলোকে ঢাকা দিয়েছি। এই যে আজকের মেনু রয়েছে পোলাও, তারপর রয়েছে পনির, তারপর এখানে রয়েছে স্যালাড, আর এটার মধ্যে হচ্ছে আজকে শোস টপার মাটন, মাটনের একদম লাল লাল তেল তেল ঝোল। এই হচ্ছে আমাদের স্পেশাল লাঞ্চ। পোলাও দিয়ে পনির খাচ্ছে বর্মশাই, ভালো আছে? দারুন দারুন। পোলাওটা আজকে একটু গড়বড় হয়ে গিয়েছে, চাল একটু কম সিদ্ধ তাই বোধ হয়, নাহলে তো এরকম হয় না। একটা গলে গেছে আর একটা হালকা হালকা একটু শক্ত আছে। বর্মশাইকে দিয়েছি নাল্লির পিস, অলরেডি খেয়ে নিয়েছে ও। ভিডিও করব কি তার আগে দেখো খাওয়া হয়ে গেছে কেমন। অসাধারণ অসাধারণ, পোলাও দিয়ে যা লাগছে না। মাংসটা যা সেদ্ধ হয়েছে না, জাস্ট ছাড়িয়ে আসছে, দেখো জাস্ট ছাড়িয়ে আসছে। আর আলুটা কিছু বলার নেই, একদম পারফেক্ট হয়ে গেছে। আর আমি মেটে খেতে ভালোবাসি বন্ধুরা, তোমরা কারে কারে মেটে খাও। সন্ধেবেলায় দেখো পোটলা পুটলি বেঁধে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি কোথায় কোথায় আর যাবো, ডেস্টিনেশন তো ওই একটাই, বারাসাতের ফ্ল্যাটে। আর বরমশাই ওই যে হাফ প্যান্ট পরেই কিন্তু চলে যাবে, তো চলো চলো ব্যাগ ট্যাগ সব কিছু বেঁধে নেওয়া হয়েছে, খাবারের ব্যাগ, চলো। ঠিক 10:30 বাজছে আর আমরা ফ্ল্যাটের রাস্তায় ঢুকে পড়েছি, তাড়াতাড়ি চলে আসলাম নাকি। রিসেন্টলি তোমরা দেখছো আমরা ঘন ঘনই ফ্ল্যাটে চলে আসছি। ফাইনালি যা ধুলো রাস্তায়, মানে কি বলবো বন্ধুরা, প্রচন্ড 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 ধুলো। এবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই, ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করি, পরে আবার দেখা হচ্ছে। কদিন আগে আগেই যেহেতু ফ্ল্যাটে এসেছিলাম তাই ঝাড়পোছ একদম করা ছিল, মানে একদমই পরিষ্কার, খুব একটা বেশি এসে ঝাড়পোছ করতে হয়নি, শুধু বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। আর এখন তো তোমরা দেখছো আমরা প্রায় প্রায় ফ্ল্যাটে আসি, কিন্তু এবারে ফ্ল্যাটে আসার কিন্তু একটা অন্য কারণ রয়েছে, সেটা আর না থাক আজকের ভিডিওতে আর বললাম না, কালকে বলবো। রাতে যে খাবারগুলো খাওয়াবে ওগুলো বাইরে রেখে এদিকে দেখো রান্নাঘরে ফ্রিজটা আমি অন করে দিয়েছি, ফ্রিজ অন করে দিয়েছি, ফ্রিজের মধ্যে এই তরি তরকারিগুলো ঢুকিয়ে রাখবো। রান্নাঘরের অবস্থাটা এখন তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ক্লিন রয়েছে, তবুও বাসনকোসন পুরো মেসড আপ হয়ে গিয়েছে, এই জায়গাগুলো সব কালকে পরিষ্কার করতে হবে, তা নাহলে হবে না। আর এগুলোকে আমি সব ফ্রিজে দিয়ে দিই। চলো এবারে ডিনারটা করে নিই, খাবার দাবার সব গরম করে নিয়েছি। আর জানো তো মাইক্রোওভেনটা খারাপ বলে আমাকে সব আবার কড়াইতে কড়াইতে গরম করতে হলো, ওইদিকে পোলাও মাংস, তো চলো ডিনারটাও কমপ্লিট করে নিই। এই যে আমার এডিটিংয়ের কাজ একটু বাকি ছিল, সেইটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি, তা না হলে তো কালকে আবার সকালে তোমরা ভিডিওটা দেখতে পারবে না, তো চলো তাড়াতাড়ি করে আমি এডিটটা কমপ্লিট করে নিই। এই যে বিছানা গোছানোর দায়িত্বটা থাকে আমার বর্মশাইয়ের, বিছানা গোছানো কমপ্লিট, এবারে হচ্ছে আমরা গিয়ে শুয়ে পড়বো। কটা বাজে এখন?
দেখাচ্ছে কতটা রাত হয়ে গেছে, 1:25। নাও গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট সবাইকে, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা বলা কালকে, বাই বাই।